বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং আজকে ভিডিওতে আমি আলোচনা করব জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ নিয়ে। আগের ক্লাসে জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে সমতাকরণ করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো ওই আগের ক্লাসের মতোই নতুন আরেকটা বিক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের বিক্রিয়ায় আমি যে দুটো জারক বিজারকের জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করব সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেটের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে সেটা নিয়ে, তবে অবশ্যই অম্লীয় মাধ্যমে। কেমন? তো আমরা প্রথমে জারক বিজারক অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে কী উৎপন্ন করে সেটা দেখি, তারপরে আমরা পর্যায়ক্রমে জারণ বিজারণ বিক্রিয়াটা সমতাকরণ করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিক্রিয়াটা চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে জারক এবং বিজারক অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করছে। তো এই বিক্রিয়াটা আমাদের, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে আমাদের জারক বিজারক সম্পর্কে ধারণা দেওয়া থাকবে, অম্লীয় মাধ্যম বা ক্ষারীয় মাধ্যম বলা থাকবে, এবং জারক বিজারক বিক্রিয়া করে কী তৈরি করে সেটা তো আমাদের আগে থেকে জানা থাকতে হবে, নাহলে তো আমরা বিক্রিয়াটা সমতাকরণ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে বিক্রিয়াটা পূরণ করবো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, অনুরূপভাবে আজকেও দেখি যে এখানে এখানে ধাতু, হ্যাঁ এটাও ধাতু, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এটা ঋণাত্মক, এটাও ধনাত্মক, এটা ঋণাত্মক, হ্যাঁ আর এটা কি মাধ্যম। তো সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে পটাশিয়াম যে সালফেট, তারপরে ক্রোমিয়াম সালফেট, তারপরে হাইড্রোজেন অক্সিজেন ছিল পানি, আর এটা দেখেছিলাম যে আমরা কি যে আস যোজনী থাকলে ইকে যাবে, আবার ইক থাকলে আসে যাবে, অর্থাৎ সর্বোচ্চ জারণ সংখ্যা থাকলে সর্বনিম্ন জারণ সংখ্যা যাবে, আবার সর্বনিম্ন জারণ সংখ্যা থাকলে সর্বোচ্চ জারণ সংখ্যা যাবে কোনো একটি ধাতু। কেমন? তো সেক্ষেত্রে আমরা প্রথমে কী লিখব যে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, তারপরে কী লিখব ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম যোজনী তিন, হ্যাঁ এখানে সে ছয় জারণ অবস্থায় ছিল কিন্তু সে ছয় জারণ অবস্থা থেকে তিন জারণ অবস্থায় গেল। ওকে, এবার কি অক্সিজেন ছিল, অক্সিজেন থাকার কারণে কী লিখবো আমরা পানি, এবং এখানে জারণ অবস্থা কত ছিল, এখানে আস আছে, এখানে দুই আছে, দুই থেকে সে কতটা যাবে তিনে যাবে, ফেরিক সালফেট, ফেরিক সালফেট। এভাবে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া পূরণ করব। তাহলে আমরা কীভাবে দেখলাম যে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, হাইড্রোজেন অক্সিজেন আছে, হাইড্রোজেন সঙ্গে বিক্রিয়া করে পানি তৈরি করবে, আর এখানে তার যোজনী দুই অবস্থায় আছে, সে দুই অবস্থা থেকে তিন অবস্থায় যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে পূরণ করতে হয় সেটা দেখলাম। হ্যাঁ, তো এখন আমাদের যেটা জানতে হবে যে এই বিক্রিয়া থেকে দর্শক আয়ন বাদ দিতে হবে। তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে আমাকে কী লিখতে হবে, আগে বিক্রিয়াটিকে আমাদের আয়নিত করে লিখতে হবে। আয়নিত করে লিখতে গেলে বিক্রিয়াটা আমাদের কী হবে যে টু কে প্লাস, তারপরে কী এখানে থাকতেছে যে এটা একটা যৌগমূলক Cr2O7 টু মাইনাস, আর এটা কী হবে Fe2 প্লাস প্লাস SO4 টু মাইনাস প্লাস টু হাইড্রোজেন প্লাস SO4 টু মাইনাস, তীর চিহ্ন। এখানে দুইটা কী আছে, দুইটা পটাশিয়াম আছে আর সালফেট প্লাস টু ক্রোমিয়াম থ্রি প্লাস সালফেট টু মাইনাস, তবে এখানে কটা আছে তিনটা, প্লাস পানি একটা সমযোজী যৌগ আয়নিত হবে না, আর এখানে কী আছে টু Fe থ্রি প্লাস প্লাস থ্রি সালফেট টু মাইনাস। আমরা এভাবে বিক্রিয়াটিকে আয়নিত করে লিখবো, আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এবার কী করতে হয়, আমাদের দর্শক আয়ন বাদ দিতে হয়। দর্শক আয়ন বাদ দিলে কী লিখবো আমরা, কী লিখবো যে দর্শক আয়ন বাদ দিয়ে পাই। দর্শক আয়ন যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কী থাকবে দর্শক আয়ন কোনগুলো, যেগুলো জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো আমরা জানি যে এটা দর্শক আয়ন, এটা দর্শক, এটা এটা দর্শক আয়ন, এই দর্শক আয়নগুলোকে আমরা কী করবো, দর্শক আয়নগুলোকে আমরা পর্যায়ক্রমে বাদ দেবো বিক্রিয়া থেকে। দর্শক আয়ন বাদ দিলে আমাদের সমীকরণটি কী দাঁড়াবে, Cr2O7 টু মাইনাস প্লাস Fe2 প্লাস, Ac2 মাধ্যম বোঝানোর জন্য আমরা কী লিখবো এইচ প্লাস রাখবো, আর এদিকে আমরা পেলাম কি, এখন দর্শক আয়ন বাদ দেওয়া অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তবে সেক্ষেত্রে আমরা এখানে দেখবো কি যে এখান থেকে কী পাওয়া যাচ্ছে, ক্রোমিয়াম ডাইক্রোমেট আয়ন থেকে আমরা কী পাবো ক্রোমিয়াম থ্রি প্লাস আয়ন, ক্রোমিয়াম থ্রি প্লাস আয়ন, আর আয়রন টু প্লাস থেকে কী পাবো আয়রন থ্রি প্লাস, আর অ্যাসিড মাধ্যম থাকার কারণে এখানে পানি, পানিটা আমরা লিখবো। ওকে, তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে এটা, কিন্তু দর্শক আয়ন বাদ দেওয়া, কিন্তু আমরা কীভাবে মনে রাখতে পারবো যে আমরা ডাইক্রোমেট যখন লিখলাম, আয়রন টু প্লাস যখন লিখলাম, এগুলো থেকে যেগুলো তৈরি হয় সেগুলো এদিকে লিখলেই হয়ে গেল, অত কিছু আমাদের দেখার প্রয়োজন নেই।
তো এখন আমাদের কি করতে হবে, জারক বিজারক চিহ্নিত করতে হবে। তো জারক কোনটা বিজারক কোনটা এরপর কীভাবে চিহ্নিত করি, যে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা আমাদের জানতে হবে আগে। তো এখানে আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা ক্রোমিয়াম হচ্ছে 6, আগে থেকে আমরা বের করে রাখিয়ে দেবো। আয়রন 2+ তো বোঝা যাচ্ছে, ক্রোমিয়াম 3+, আয়রন 3+, এগুলো সবই বোঝা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6+ থেকে 3+ এ গেছে, তাহলে কি ইলেকট্রন গ্রহণ হয়েছে, তাহলে এটা বিজারণ বিক্রিয়া। আর আয়রনের জারণ সংখ্যা 2+ থেকে 3+ এ গেছে, ইলেকট্রন ত্যাগ হয়েছে, এটা জারণ বিক্রিয়া। তাহলে কি এটা ইলেকট্রন ত্যাগ মানে কি জারণ, ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারণ। আর এখানে কি ইলেকট্রন গ্রহণ হয়েছে, ইলেকট্রন গ্রহণ প্লাস ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে কি বিজারণ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে জারককে বিজারককে, জারক মানে কি যে জারণে সাহায্য করে এবং নিজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তো এই এফেক্টগুলো আছে, যে জারণ করেছে, এই জারণে সাহায্য করছে কি এ এ, এবং নিজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। অতএব এখানে জারককে, এখানে জারক হচ্ছে Cr2O7-2-। আর বিজারককে, এখানে বিজারক হচ্ছে Fe2+। কী কারণে? কারণ সে ডাইক্রোমেট আয়নের বিজারণে সাহায্য করছে এবং নিজে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে, তাহলে সে হচ্ছে বিজারক। তাহলে আমাদের জারক বিজারক চিহ্নিত করা হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা কী লিখবো, যে জারণ বিজারণ বিক্রিয়া আমরা কী করবো, অর্ধ সমীকরণ সমূহ লিখবো। তো আমাদের জারক বিজারক চিহ্নিত করা হয়ে গেল। এবার আমরা কী যাবো, জারণ অর্ধ সমীকরণ এবং বিজারণ অর্ধ সমীকরণ। তো প্রথমে আমরা যাই জারণ অর্ধ সমীকরণে। তো জারণ অর্ধ সমীকরণে এখানে কার জারণ ঘটতেছে, আমরা দেখলাম যে আয়রন 2+ থেকে আয়রন 3+ এসেছে, সুতরাং আয়রনে কী ঘটেছে, জারণ ঘটেছে। তাহলে আমরা কী লিখবো, Fe2+ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ গেল, এটা 1 নং সমীকরণ। কেমন? এবার আসছি আমরা বিজারণ অর্ধ সমীকরণ। বিজারণ অর্ধ সমীকরণে আমরা দেখলাম যে ডাইক্রোমেট আয়নে কী ঘটেছে, বিজারণ ঘটেছে। তাহলে আমরা কী লিখবো, Cr2O7-2-, এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা 6+, এটা আমরা আগে থেকে জানি। এখন লেখার পর যেহেতু এটা জারণ বিজারণ বিক্রিয়া, তো সেক্ষেত্রে আমরা সমতাকরণ শিখছি, তো আমরা একটু ফাঁকা রেখে এইদিকে কী লিখবো, ক্রোমিয়াম 3+ যায়, এটা আমরা লিখবো। এখন এই যে ক্রোমিয়াম 3+ গেল, তো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন গ্রহণ হলো কয়টা, ওটা আমরা পরে আসছি। তো আমাদের সবার আগে কী করতে হবে, কেন্দ্রীয় পরমাণু সমতা করতে হবে। তো এদিকে ক্রোমিয়াম ছিল 2টা, তো আমরা একে কী করবো, 2 দিয়ে গুণ দেব। কেমন? 2 দিয়ে গুণ দেওয়া হয়ে গেল। এখন চলে আসি আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6+ থেকে 3+ গেছে, তো একটা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে, একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের ক্রোমিয়াম কিন্তু আছে 2টা, তাহলে ইলেকট্রন গ্রহণ হবে কয়টা, মোট 6টা। তাহলে আমাদের ইলেকট্রন গ্রহণ হবে কয়টা, মোট 6টা ইলেকট্রন গ্রহণ হয়েছে। কেমন? এখন আমরা সমতাকরণ করবো অক্সিজেন। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে যে পাশে জয়টা অক্সিজেনের পরমাণু প্রয়োজন হবে, তার বিপরীত পাশে তত্ত্ব অনু পানি লিখবো আমরা। তাহলে আমরা এদিকে কী লিখবো, স্বাদ অনু পানি লিখবো। স্বাদ অনু পানি কেন? কারণ আমাদের এদিকে অক্সিজেন ছিল 7টা, তো অক্সিজেনটা সমতাকরণ করার জন্য আমরা এখানে স্বাদ অনু পানি লিখবো। তাহলে 7টা অক্সিজেন সমতাকরণ হয়ে গেল। এবার আসি আমরা, কিন্তু সাধারণ পানি লেখার পরে এখানে কিন্তু আমাদের 14টা প্রোটন বেড়ে গেছে, তাহলে আমরা বিপরীত পাশে 14টা প্রোটন লিখবো। তাহলে কী লিখবো, 14টা প্রোটন। তাহলে আমাদের পরমাণুগুলোর সমতাকরণ হয়ে গেছে। কেমন? তাহলে আমরা দেখলাম যে জারণ বিক্রিয়ায় 1টা ইলেকট্রন ত্যাগ হয়েছে এবং বিজারণ বিক্রিয়ায় 6টা ইলেকট্রন গ্রহণ হয়েছে। কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়ায় 6টা ইলেকট্রন ত্যাগ হবে, 6টা ইলেকট্রন তো গ্রহণ হবে। কেমন? এই কারণে আমাদের 1 নং সমীকরণকে 6 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ সমান হয়ে যাবে। এরপর আমরা 2টা সমীকরণ যোগ করে দিয়ে ইলেকট্রনকে বাদ দিব এবং আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন কী করবো, 1 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করবো, তার সঙ্গে 2 নং সমীকরণ যোগ করবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 1 নং সমীকরণকে 6 দ্বারা গুণ করি, তাহলে আমরা এটা পাবো। আর গুণ করার পর আমরা যদি 2 নং সমীকরণের সঙ্গে যোগ করি, তাহলে আমরা কী করবো, এই যে ইলেকট্রন ইলেকট্রন কেটে দিলাম, থাকলো কি 6Fe2+, Cr2O7-2- অর্থাৎ ডাইক্রোমেট আয়ন, 14টা প্রোটন, 6টা Fe3+, 2টা ক্রোমিয়াম 3+ এবং 7 নং পানি। আসলে এটাই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। হ্যাঁ, আমরা এই পর্যন্ত যদি আনতে পারি, তাহলে পরীক্ষার মার্ক পাবো। তবে আমরা যে দর্শকায়নটা বাদ দিয়েছিলাম, সেই দর্শকায়নটা যদি আমরা সরবরাহ করি, তাহলে একটু ভালো হয়। তাহলে এখন দর্শকায়ন সরবরাহ করলে আমরা কী করবো, যে প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে পাই। তবে সেক্ষেত্রে আমরা কী করবো, আমাদের প্রথমে যে বিক্রিয়াটা ছিল সেই বিক্রিয়াটা আমরা লিখবো। আমাদের এই সমীকরণটা আমরা প্রথমে দেখেছিলাম, তো এখন প্রয়োজনীয় আয়ন যখন সরবরাহ করবো, আমরা আগের সমীকরণটা লিখবো। লেখার পর এখানে যা যা আছে, যেই সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো বসাই দেবো। তো আমাদের এখানে আছে কত, 6। তাহলে আমরা এখানে 6 বসাবো,
ডাইক্রোমিটারের সামনে কোনো কিছু নেই বসাবো না, কিন্তু 14টা প্রোটন, তাহলে এখানে 7 বসালে 7 দুটো 14টা হয়ে যাচ্ছে। এখানে আছে 6 Fe3+, তাহলে এখানে আমাদের 3 বসাতে হচ্ছে, কোনো মাসে 2 দুইটা আছেই, 7 অনুপানে এখানে 7 বসাতে হচ্ছে, আর এখানে 2টা পটাশিয়াম, এখানে 2টা পটাশিয়াম আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। তো আমরা এভাবে জারণ বিজারণ বিক্রিয়াগুলো সমতাকরণ করবো। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করতে গেলে আমাদের প্রথমে কী করতে হচ্ছে, আমাদের প্রথমে যে জারক বিজারক দেওয়া থাকবে অম্লীয় মাধ্যমে বা ক্ষারীয় মাধ্যমে, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে বিক্রিয়াটা পূরণ করতে হবে। বিক্রিয়াটা পূরণ করতে কীভাবে হবে আগে তোমাদের শিখিয়ে দিয়েছি। এরপর আমরা দর্শক আয়ন বাদ দেব, দর্শক আয়ন বাদ দেওয়ার পর আমরা কী করবো, জারক বিজারক চিহ্নিত করব, করার পর জারণান্তর সমীকরণ লিখব, এবার বীজাণুদের সমীকরণ লিখবো। জারণান্তর সমীকরণ লেখার সময় ইলেকট্রন ত্যাগ হবে, আর বীজাণুদের সমীকরণ লেখার সময় ইলেকট্রন গ্রহণ হবে। হ্যাঁ, তো আমরা দেখেছিলাম যদি প্রথমে কী করতে হবে, কেন্দ্রীয় পরমাণু সমতাকরণ করে নিতে হবে, তারপরে ইলেকট্রন কয়টা ত্যাগ বা গ্রহণ হচ্ছে সেটা ঠিক করে নিতে হবে। এরপর আমাদের যে পাশে জয়টা অক্সিজেন পরমাণু প্রয়োজন হবে সে পাশে তয়ানু পানি লিখবো, এবং বিপরীত পাশে দ্বিগুণ সংখ্যক প্রোটন লেব, এবং ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ সমান করার জন্য সমীকরণগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করব, এবং দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের ইলেকট্রন বাদ হয়ে যাবে, এবং আমরা সবার শেষে একটা আয়নিত সমীকরণ পাবো যেটা সমতাকৃত থাকবে। এরপর প্রয়োজনীয় আয়ন সরবরাহ করলেই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ আমরা পেয়ে যাব। তো এভাবেই আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জারণ বিজারণ বিক্রিয়াটা শিখে গেলা, এখন আসি যে এই যে সমীকরণটা আমাদের পূরণ করতে হয়, এটা পরীক্ষায় আসে যে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করো, কিন্তু এটা ছাড়াও আমাদের অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে এই সংখ্যাগুলো অর্থাৎ সমতাকৃত সমীকরণ এত কিছু না করে আমাদের বিক্রিয়াটা একবারেই পূরণ করতে হবে। তো এই বিক্রিয়াটা আমরা দ্রুতগতিতে কীভাবে পূরণ করব সেটা শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই জারণ বিজারণ বিক্রিয়াটা আমাদের দ্রুতগতিতে কীভাবে সমতাকরণ করব, আসলে এটা আমরা খুব শর্ট সময়ে অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া ইজিলি সমতাকরণ করতে পারবো। তবে আমাদের কী মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে এই বিষয়টি, আমরা একটু বিষয়টা দেখে নিই। সেটা হচ্ছে যে আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় জারক বিজারকের মোল সংখ্যার অনুপাতটা যদি জানা থাকে, অর্থাৎ জারক কয়মল এবং বিজারক কয়মল পরস্পর সঙ্গে বিক্রিয়া করছে, এই জিনিসটা জানা থাকলে একটা বিক্রিয়া আমাদের দ্রুতগতিতে সমতাকরণ করতে হবে। এটা আমরা মনে রাখবো কীভাবে, দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা একটা জারক, এর কেন্দ্র পরমাণু জারণ সংখ্যা হচ্ছে কত, +7। এখন মনে করো এই জারকটা বিক্রিয়া করতেছে বিজারকের সঙ্গে, সেটা হচ্ছে ফেরাস সালফেট, হ্যাঁ অম্লীয় মাধ্যমে অবশ্যই। তো সেক্ষেত্রে এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে কত, আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2, কেমন। তো আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন বিক্রিয়া অংশগ্রহণ করে তখন তার পরিবর্তিত অবস্থা হয় কত, ম্যাঙ্গানিজ টু প্লাসে যায়। তো +7 থেকে +2 যদি যায় তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা। তো সেক্ষেত্রে আমরা এটা দেবো এখানে, হ্যাঁ এটা দেবো এখানে। এবার চলে আসি আয়রন টু প্লাস রাসায়নিক বিক্রিয়ায় সে আজ অবস্থায় আছে, সে কোথায় যায়, ইকে যায়, ইকে মানে 3+ যায়, কোথায় যায়, 3+। তো 3+ গেলে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, 1টা দেবো আমরা এখানে, অর্থাৎ 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করবে, কেমন। এবার চলে আসি এখানে, আমরা জানি যে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, +7, আর এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত, -1। পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত, -1। আমরা জানি যে জারণ বিজারণ বিক্রিয়া পটাশিয়াম আয়োডাইড থেকে আমরা কী পাই, পটাশিয়াম আয়োডাইড থেকে আমরা আসলে পাই আয়োডিন, এখানে আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে কত, 0, কেমন, আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে 0। তো আয়োডাইডের জারণ সংখ্যা -1 থেকে কত যায়, -1 থেকে 0 যায়, তাহলে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, 1টা, ঠিক, কেমন, 1টা ইলেকট্রন, কেন, -1 ছিল, -1 থেকে 0 গেছে, তাহলে ইলেকট্রন ত্যাগ হচ্ছে কয়টা, 1টা, তাহলে আমরা 1 দেব হচ্ছে এখানে, 1 দেবো এখানে। আরে ম্যাঙ্গানিজ +7 থেকে কত যায়, +7 থেকে +2 যায় আমরা আগেই দেখছি, তো সেক্ষেত্রে আমরা এখানে দেবো 5, অর্থাৎ 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করবে। আবার এখানে চলে যাই আমরা, এখানে জারণ সংখ্যা কত, +7, আর অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ সংখ্যা এখানে হচ্ছে আসলে +3, +3 থেকে সে কততে যায়, অক্সালিক অ্যাসিড জারণ জারণ বিক্রিয়া কিসে পরিণত হয়, কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে আসলে +4, তাহলে +3 থেকে +4 যায়, কেমন, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়, 1টা, কিন্তু এখানে কার্বন আছে কয়টা, 2টা, একটা কার্বন একটা ইলেকট্রন ত্যাগ করে +3 থেকে +4 যায়, 2টা কার্বন এখানে যেহেতু আছে, 2টা কার্বন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা, অতএব এখানে হবে 2, আর এখানে কত হবে, 5, আমরা তো আগে দেখেছি। ওকে, এবার চলে আসি এখানে হাইড্রোজেন সালফাইডের সালফারের জারণ সংখ্যা হচ্ছে আসলে -2 থেকে সালফার জারণ বিজারণ বিক্রিয়া কত যায়, সালফারে যায়, অর্থাৎ জারণ সংখ্যা হয়ে যায় 0, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হচ্ছে, -2 শূন্যতে যায়, তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ হয়, আমরা 2 দেবো হচ্ছে এখানে, আর এখানে দেবো কত, 5,
কেমন? অনুরূপভাবে হাইড্রোজেন পারক্সাইডের ক্ষেত্রে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, -1 থেকে জারণ বিজারণ বিক্রিয়ায় অক্সিজেনের জারণ সংখ্যা জিরোতে যায়, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড থেকে আমরা কী পাই? অক্সিজেন পাই, সেখানে জারণ সংখ্যা হচ্ছে শূন্য। তো -1 থেকে শূন্যতে যায়, কয়টা ইলেকট্রন ত্যাগ হয়? একটা, কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টা? দুইটা, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? দুই, অর্থাৎ 2/5, অর্থাৎ 1 মোল পটাসিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল ফেরাসাল্ফেটের সাথে বিক্রিয়া করবে, অনুরূপভাবে 1 মোল পটাসিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল পটাসিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, 2 মোল পটাসিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, 2 মোল পটাসিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়া করবে, 2 মোল পটাসিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল হাইড্রোজেন পার অক্সাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে আমাদের কয়টা বিক্রিয়া মুখস্থ হয়ে গেল? 1, 2, 3, 4, 5টা বিক্রিয়া। অনুরূপভাবে আমরা এখানে সহজে আরও 5টা বিক্রিয়া মুখস্থ করতে পারবো, এভাবে যে আমরা জানি যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 থেকে কততে যায়? +3তে। +6 থেকে কততে যায় ক্রোমিয়াম? +3তে যায়। তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 3টা, কিন্তু ক্রোমিয়াম আছে এখানে কয়টা? 2টা। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা। এই 6 দিব আমরা হচ্ছে এখানে, আর এখানে আয়রন 2+ থেকে কততে যায়? 3+, এখানে আয়রন 2+ আছে, আয়রন 2+ থেকে 3+ যায়, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়? 1টা। এক হচ্ছে এখানে, এখন এখানে আসি, যেহেতু আমরা জানি এটা শিখে ফেলছি অলরেডি, তাহলে এখানে কত হবে? 6। আর পটাসিয়াম হচ্ছে কত? -1। -1 থেকে কত দিয়ে যায়? আয়োডিন, আয়োডিন তো 0, তাহলে 1টা আয়োডাইড কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 1টা, তাহলে এখানে দেবো 1। ওকে, এবার চলে এসে এখানে, তো এখানে আমরা তো জানি যে এখানে 6 হবেই, অক্সালিক অ্যাসিডে এটা আমরা শিখে ফেলছি অলরেডি যে এখানে আসলে +3 থেকে কোথায় যায়? কার্বন ডাইঅক্সাইডে, এখানে জারণ সংখ্যা হচ্ছে +4, তাহলে একটা কার্বন একটা ইলেকট্রন ত্যাগ করে +4 যায়, কিন্তু এখানে 2টা কার্বন আছে, এই কারণে 2টা ইলেকট্রন ত্যাগ হবে, এখানে লিখবো আমরা 2। এখানে হাইড্রোজেন সালফাইডের জারণ সংখ্যা কত? সালফাইডের জারণ সংখ্যা -2, -2তে কত যায়? 0তে, 0তে যায়। তো কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? 2টা, তাহলে কি 2/6। অনুরূপভাবে হাইড্রোজেন পারক্সাইডের অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1, -1 থেকে জারণ বিক্রিয়া কত দেওয়া যাবে? অক্সিজেন, অক্সিজেনের কত হবে? 0, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? 1টা, কিন্তু এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ হবে? 2, তাহলে 2/6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে আমাদের জারক এবং বিচারকের মোল সংখ্যাগুলো আমরা সহজে পেয়ে গেলাম। আমরা যদি এভাবে মুখস্থ রাখতে পারি যে 1/1/5, 1/5, 2/5, 2/5, 2/5, 1/6, 1/6, 2/6, 2/6, 2/6, এইভাবে যদি মনে রাখি তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া দ্রুত গতিতে সমতাবন করতে পারবো। তোমাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে আমরা একটা প্রয়োগে চলে যাই। মনে করো যে আমরা এই বিক্রিয়াটা সমতাবন করব। কোন বিক্রিয়াটা? এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমরা 30 সেকেন্ডের মধ্যে সমতাবন করব। তো সেক্ষেত্রে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে যে KMnO4 প্লাস হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড অম্লীয় মাধ্যমে, H2SO4 অম্লীয় মাধ্যমে। তো বিক্রিয়া করে সে কী তৈরি করবে? আমরা জানিয়েছি পটাসিয়াম, পটাসিয়াম সালফেট, পটাসিয়াম সালফেট, তারপরে কি ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, তারপরে কি হাইড্রোজেন অক্সাইড মিলে কী তৈরি করবে? পানি, পানি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন সালফেট থাকলে কী হবে? সালফার। ওকে, তো এই বিক্রিয়াটা আমরা এখন সমতাকরণ করব। আমরা কি দেখেছি যে 2 মোল পটাসিয়াম পারম্যাঙ্গানেট 5 মোল হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়া করে, তাহলে এর সামনে কত দেবো? 2, আর এর সামনে দেবো কত? 5। 2/5 বিক্রিয়া করে, তাহলে এখন এখন আমরা এটা কীভাবে ঠিক করে নেবো? যেহেতু পটাসিয়াম পারম্যাঙ্গানেটের সামনে 2 আছে, তাহলে ম্যাঙ্গানিজ কত? 2, তাহলে ম্যাঙ্গানিজের সামনে 2। অনুরূপভাবে এখানে অক্সিজেন কত? 4×8, তাহলে কি 8 অনু পানি। অক্সিজেন যে বাসে যেটা অক্সিজেন তার অনুপানে লিখিত হয়, কয়টা প্রোটন বেরিয়ে গেছে? 16টা। তো 16টা প্রোটনের মধ্যে এখানে অলরেডি আমাদের 10টা ব্যবহার করে ফেলছি, তাহলে আগে থাকলো কয়টা? 6টা, তাহলে এখানে দিব আমরা 3। ওকে, পটাসিয়াম 2 হয়ে গেছে, হয়ে গেছে। এবার চলে আসি সালফার, এখানে কয়টা? 5টা, তাহলে আমরা এখানে 5 লিখবো, 5। ওকে, আমাদের জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ হয়ে গেল। আমাদের অনেক সময় গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে এই সমতাকে, এই সমীকরণটা খুব অল্প সময়ের মধ্যে সমতা করতে হবে, আমরা এইভাবেই সমতাকরণ করব। অনুরূপভাবে সব বিক্রিয়া তুমি চেষ্টা করে দেখো, অবশ্যই সমতাকরণ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জারণ বিজারণ বিক্রিয়া প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই কামনায় আসসালামু আলাইকুম।